আমরা সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি করছি, সেটা হলো চাউমিন স্টাইল ভেজ ম্যাগি। তো চাউমিনের মতনই কিন্তু আমি ম্যাগিটাকে বয়ল করে নিয়েছি, আর নিয়েছি ভেজের মধ্যে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, ম্যাগি মশলা, কাঁচা লঙ্কা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি নুন, ভিনিগার, আর হচ্ছে গার্লিক চিলি সস। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরমও হয়ে গেছে অলরেডি। আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর পাশ দিয়ে দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন, আমি কিন্তু খুব একটা বেশি লঙ্কা নেইনি, কেন বাড়িতে অনেক মেম্বার থাকে যারা ঝাল খেতে একদম পছন্দ করে না, তো অল্পই লঙ্কা নিয়েছি। নিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি রসুনটা, যতক্ষণ পর্যন্ত ফ্রাই না হবে ততক্ষণ অন্য কোনো ভেজগুলো আমি দেব না, ভেজিটেবলগুলো তখন দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন, যে যত করবেন তাতে কিন্তু খেতে কিন্তু আরও টেস্টি হবে। তো আমি অতটা না দিলেও মোটামুটি যা দিয়েছি তাতে কিন্তু চলবে, এইরকমভাবেও কিন্তু বানানো যায়। তা পেঁয়াজটা আমি ফ্রাই করে নিচ্ছি, আর সামনে অল্প একটুখানি নুন কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি ম্যাগি মশলা এখানে অ্যাড করব, তো ম্যাগি মশলার মধ্যে কিন্তু নুন অলরেডি থাকে, তাই জন্য বেশি একটা নুন দিলাম না, আন্দাজ মতনই একটা নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি বিনস, কেটে রাখা বিনসটা দিয়ে দিচ্ছি, গাজরও কিন্তু দেওয়া যায়, গাজর দিলেও খুব সুন্দর একটা কালারফুল আসে, তো আমি কিন্তু দেইনি যেহেতু প্রেজেন্ট ছিল না, নেই বাড়ির ঘরে নেই, তাই জন্য আমি দিলাম না। বা ব্রকলি দিতে পারেন, ক্যাবেজ দিতে পারেন, যেটা খুশি দেওয়া যায়। তো একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ বিনসে সেটু সেদ্ধ হতে সময় লাগে। বিনস ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার, খুব সামান্যই দেবো, আপনারা লেবু টাইপের দিতে পারেন, তো আমি খুব সামান্য একটুখানি দেবো। দিয়ে দেবো গার্লিক সস, এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না পারেন না হলে তাহলে একটু ক্যাচাপ দিয়ে দেবেন, সেটাতেও হবে। একটু নাড়াচাড়া করে দেবো, হয়ে গেছে নাড়াচাড়া করা। এবার দিয়ে দেবো ম্যাগি মশলা, অনেকগুলো ম্যাগি নিয়েছি কিন্তু মশলা কিন্তু একটু কমই দিলাম, খুব একটা মশলা দিলাম না, মোটামুটি দিলাম, একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো ম্যাগি, ম্যাগিটা আগে থেকে একটু বয়ল করে রেখেছিলাম, ম্যাগিটা একদম বসাবেন আর উঠাবেন, কেন ম্যাগি কিন্তু এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় বয়ল, তো একটু ভালো করে মশলার সঙ্গে বা ভেজের সঙ্গে, ভেজিটেবলের সঙ্গে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে, সব মিশিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো, টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আপনারাও এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগে, একেই ম্যাগি ওইভাবে খেতে না পছন্দ করলে এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি, চাউমিন স্টাইল ভেজ ম্যাগি রেডি করে আমি পরিবেশন করেছি। আশা করি আপনারা পুজোর যে কোনো একদিন অবশ্যই কিন্তু বানাবেন, বানিয়ে কমেন্টস করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।